ডায়মন্ড হারবার পৌরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে বা ডায়মন্ড হারবার পৌরসভাকে নোটিশ পাঠালো ইডি। সূত্র খবর, 2016 সালে ডায়মন্ড হারবার পৌরসভার গ্রুপ সি এবং ডি পদে নিয়োগ হয়েছিল। ওই নিয়োগের বিনিময়ে অভিযোগ উঠেছে এবং বেনিয়মের অভিযোগ হওয়ায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে ইডির তরফে। জানা গিয়েছে 2016 সালে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে 16 জনকে নিয়োগ করা হয়েছিল। অভিযোগ, ধৃত অয়নশীলের সংস্থার মাধ্যমে ডায়মন্ড হারবার পৌরসভা নিয়োগ করা হয়েছিল। তদন্তকারী সংস্থার দাবি, জেরা এই বিষয়ে অয়নশীলের কাছ থেকে মিলেছে একাধিক তথ্য, তারই ভিত্তিতে পৌরসভাকে নোটিশ পাঠিয়ে এই সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।